শিক্ষার্থী বন্ধুরা, আমি এলএসএন আপনাদেরকে এসইও রিলেটেড একটি কাজ, লিংক বিল্ডিং এর কাজ দেখাবো। আমি আগেই বলেছি যে এসইও রিলেটেড কাজগুলোতে কম্পিটিশনে কম থাকে। যদি আপনি কাজ জানেন বা করতে পারেন, এটির বাজেটও অত্যন্ত বেশি থাকে, তো এটি এই কাজগুলো করে ভালো উপার্জন করা সম্ভব এবং কম্পিটিশন কম, কাজ পাওয়ার পসিবিলিটিও থাকে। তো দেখুন, আমি এইখানে আপনাদের বোঝার সুবিধার জন্য একটি কাজে আমি বিট করব। এখানে লক্ষ্য করুন যে লিঙ্ক বিল্ডিং নিডেড গ্রেট লিঙ্কস হাই পিআর সাইট। আমি একটু ঢুকছি ক্লিক করে, এবং ডিসক্রিপশন এসে বলছে নিড সামওয়ান টু হেল্প মি উইথ লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন, আই নিড গুড কোয়ালিটি লিঙ্কস অ্যান্ড রিপোর্ট ইন এক্সেল ফরম্যাট, এবং প্রাইস সে জানতে চাচ্ছে। এবং তো প্রাইস জানতে চাচ্ছে গুড কোয়ালিটি লিঙ্কস এবং ব্যাকলিঙ্ক। মূলত এই ব্যাকলিঙ্ক বলতে কি বোঝায়, কাজগুলি আপনি কিভাবে করবেন সেটি আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো ব্যাকলিঙ্ক কোনটাকে বলে, আমরা অনেকেই জানি যে আপনার নিজস্ব ওয়েবসাইট প্রচারের জন্য বিভিন্ন ব্যাকলিঙ্ক দেওয়া যায়। আমি একটি সাইটে ঢুকছি, দেখুন আমি পিএইচডি টিউটস একটি টিউটোরিয়াল সাইট ঢুকছি। এই সাইটে একটি টিউটোরিয়াল সে দিয়েছে একটি টেক্সট ইফেক্টের উপর, একটা গ্লাসি টেক্সট ইফেক্ট। তো এবং এই টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ সে দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই টেক্সট, এই সাইটে, এটি একটি ওয়ার্ল্ড ওয়াইড সাইট, এবং এই সাইটে যদি আমরা নিচের দিকে যাই লক্ষ্য করব যে দেখুন এখানে অনেক কমেন্টস রয়েছে। এখানে ডিসকাশন 32 কমেন্টস, এখানে দেখুন এনি টিপস দিয়েছে, গ্রেট টিপস, আরেকজন ভেরি গুড, গুড স্টাফ। তো এই যে টিপস দিয়েছে, এবং টিপস দেওয়ার ফলে এটি কিন্তু ইউজাররা টিপস দিয়েছে, এই কমেন্টস দিয়েছে। তো এই কমেন্টস দেওয়ার ফলে দেখুন এখানে কিন্তু সেই ইউজারের, যদি আপনি মাউস নিয়ে যান আপনি নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখবেন যে তার ওয়েবসাইটের যে নাম শো করছে, এবং এখানে কিন্তু আরেক এই যে ভদ্রলোক ড্যানিয়েল তার নাম শো করছে। প্রতিটাতেই কিন্তু লিঙ্ক রয়েছে, ফলে এই এই লিঙ্ক কিন্তু ইউজাররা দিচ্ছে, এবং এই ওয়েবসাইটের যে যে কর্তৃপক্ষ তিনি কিন্তু লিঙ্কটি দিয়েছে। সো কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু সে জাস্ট ওনার ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটি কিন্তু একটা ক্যাম্পেইন বা ওয়েবসাইট মার্কেটিং আমরা বলতে পারি। তো এই যে লিঙ্কিংয়ে যে এই ব্যাকলিঙ্কের গুরুত্ব এসইওর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, তো ওয়েবসাইট প্রচারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য মানে দেখা যায় যে অনেক সময় এই ধরনের লিঙ্কের লিঙ্ক থ্রুতে অনেক ভিজিটর পাওয়া যায়, এবং মূলত এই যে কাজটা আমরা দেখলাম লিঙ্ক বিল্ডিংয়ের যে কাজটা, ক্লায়েন্ট চাচ্ছে যে লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন সে লিঙ্ক করতে যাচ্ছে, আই নিড গুড কোয়ালিটি লিঙ্কস, এবং লিঙ্কটি হতে হবে গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটির। অর্থাৎ এই যে আমি সাইটটি ঢুকেছি, এই সাইটটি মূলত একটি ভালো মানের সাইট, ভালো কোয়ালিটির সাইট, আর এটির গ্রহণযোগ্যতা আছে, এবং এর পেজ র্যাঙ্ক, একটি সাইটের গ্রহণযোগ্যতা কতটুকু, তার র্যাঙ্ক কতটুকু, সেটি আমরা অনায়াসে যাচাইও করতে পারি। আমরা সাপোজ এই সাইটটি যদি আমি যাচাই করতে চাই, দেখুন এই সাইটের পেজ র্যাঙ্ক কত, আমরা এটি এই সাইটটিকে গুগল পেজ র্যাঙ্কে নিয়ে পেস্ট করছি। এই আমি যে সাইটে ঢুকলাম দেখুন, এগুলো PRChecker.info, এটি গুগলের একটা সার্ভিস, এবং এই সাইটে, এই সাইটের মূল কাজই হলো যে আপনার যে কোনো সাইটের তার পেজ র্যাঙ্ক কত সেটি জানা, এবং এটির মানদণ্ড 1 থেকে 10, 10 হচ্ছে সর্বোচ্চ। আমরা যদি এই সাইটে গুগল দিয়ে সার্চ দিই তাহলে দেখবেন যে গুগল একেবারে 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে ফেসবুক রয়েছে, এভাবে ইয়াহু, ইউটিউব, এইসব সাইট 3, 4 ইত্যাদিতে রয়েছে, এবং বড় বড় অনেক যে সমস্ত পায়োনিয়ার সাইট আছে সেসব সাইটের র্যাঙ্ক 5, 6, মোট কথা ভালো কোয়ালিটির সাইট বলতে যাদের পেজ র্যাঙ্ক 3, 4 ইত্যাদি হয়ে থাকে সেটিকেই বোঝানো হয়। সো আমরা এই যে সাইটটিতে ঢুকলাম, এই সাইটটি পিএইচডি টিউটস সাইটটি রয়েছে, এই সাইটটির পেজ র্যাঙ্ক কত বা এর কোয়ালিটি কেমন আমরা এ যাচাই অনায়াসে এখান থেকেই করতে পারবো। আমি এখানে লিখে এন্টার দিচ্ছি, ওকে একটি ক্যাপচার করতে হবে এখানে, এটি দেখে দেখে 8, তারপরে হচ্ছে 3, আবার সি, ডি, সরি, ডি, এন, ই, কিউ। আমি ভেরিফাই দিচ্ছি, দেখি এই ক্যাপচারটি নিচ্ছে কি না।
নিয়েছে এবং আমরা জানতে পাচ্ছি যে এই সাইটের পেজ র্যাঙ্ক হচ্ছে 6 এখানে লক্ষ্য করুন 10 এর ভিতরে 6 এবং এটি গ্রাফিক্যালি শো করছে তো এই যে অর্থাৎ এটি খুব ভালো মানের সাইট মোট কথা আমরা ধরে নিব যে 2 এর উপরে যে সব সাইট থাকবে পেজ র্যাঙ্ক 2 এর উপরে সে সব সাইটই কোয়ালিটিফুল সাইট এবং ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এটি চাচ্ছে যে হাই লিংক বিল্ডিং টু হাই নিড গুড কোয়ালিটি লিংকস গুড কোয়ালিটি লিংক মিন্স হচ্ছে যে ভালো সাইটে তার লিংকটা থাকুক তো এই সাইটে ভালো সাইটের ভালো পেজ র্যাঙ্কের যে সাইট এটি যেহেতু 6 রয়েছে এই ধরনের সাইটে ন্যাচারালি প্রচুর ভিজিটর ঢোকে এবং যে এই সাইটে লিংক দেওয়া মানে হচ্ছে যে এখানে যেসব ভিজিটর ঢুকবে তাদের একটা অংশ যদি এ সমস্ত কমেন্টসের লিঙ্কেও ক্লিক করে এখান থেকে একটা পার্ট একটা অংশ তার সাইটে ঢুকে যাবে তো এইটি হচ্ছে মূলত লিঙ্ক বিল্ডিং এবং এটি একটি এসইওর অংশ এটি একটা ব্যাকলিং এসইওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এটি গুরুত্ব রাখে তো এই কারণেই এই লিঙ্ক বিল্ডিংয়ের কাজ প্রচুর পাওয়া যায় এবং বেশ ইজি কাজ তো লিঙ্ক বিল্ডিং বা এসইওর টোটাল একটা লার্নিং প্যাকেজ আমাদের আছে যেখানে এসইওর পূর্ণাঙ্গ কাজ নিয়ে এই টিউটোরিয়ালটি করা হয়েছে সেখানে আপনি এসইওর কাজ যদি শিখতে চান আমাদের এই এসইও বা এসইএম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং ইত্যাদি বিষয় নিয়ে সেটি করলে আপনার এসইওর টোটাল কাজগুলি যত ধরনের এসইওর কাজ আছে সব আপনারা শিখতে পারবেন এবং এই ফ্রিল্যান্সিং সাইটেও এই কাজগুলো করতে পারবেন তো এখন এখানে এই এখানে আমি কীভাবে কমেন্টস লিখবো সেটি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেন লিঙ্ক বিল্ডিংয়ে এই ধরনের বেসিক কাজ আপনারা করতে পারেন তো এইটি করার জন্য আমরা দেখুন এই সাইটে আমরা একটা মেসেজ দিয়ে কমেন্টস লিখবো ইওর কমেন্টস এ ধরনের অনেক সাইট আছে এবং রিলেটেড সাইটের আমরা গুগলে সার্চ দিলে অনেক রিলেটেড সাইট পাবো এসব সাইটের কমেন্টস অপশন থাকে আমরা অনেক সময় এসব কমেন্টস অ্যাক্টিভ করার জন্য সাইটে রেজিস্ট্রেশন করতে হয় প্রয়োজন আপনি রেজিস্ট্রেশন করে নেবেন তো এখানে দেখুন এখানে আমি একটু কমেন্টস লিখবো আমি একটু রেডি করে রেখেছি যে প্রফেশনাল লুকস হুইচ আই এক্সপেক্টেড আমি কমেন্টসটি এখানে যোগ করছি এবং নামে আমি দিচ্ছি ফরিদ ইমেল অ্যাড্রেস দিচ্ছি ইউআরএল এ আমার সাইটের নাম দিয়ে দিচ্ছি alherabd.com তো এটি আমি দিচ্ছি এবং আমি এখানে কমেন্টস করার ক্ষেত্রে একটি গাইডলাইন আপনাদের দিব সেটি হচ্ছে এই অনেক সময় অনেকে কমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে গুড ভেরি গুড ইত্যাদি যেমন এই সাইটেও দেখুন এখানে ভেরি গুড একজন লিখেছে তো ভেরি গুড জাতীয় কমেন্টস কিন্তু অনেক সময় স্প্যাম হিসেবে গণ্য হয় অনেক অনেক সাইটে এটি স্প্যাম হিসাবে চিহ্নিত করে রাখে ফলে ওই লিঙ্ক দিয়ে কিন্তু কোনো কাজ হয় না এই জন্য এমনভাবে কমেন্টস লিখতে হবে ভেরি গুড এক্সেলেন্ট এগুলোকে অ্যাভয়েড করে অন্য স্টাইলে আপনার কমেন্টস করতে হবে যেমনটি আমি করেছি যে প্রফেশনাল লুকস হুইচ আই এক্সপেক্টেড যেমনটি আমি চেয়েছিলাম সেরকম প্রফেশনাল লুকস এখানে ভেরি গুড এক্সেলেন্ট কিছুই দেয়নি তো এরকম ধরনের কমেন্টস করতে হবে দেন আমি অ্যাড কমেন্ট বাটনে ক্লিক করছি আমি লক্ষ্য করুন কমেন্টসটি অলরেডি যোগ হয়ে গেছে ফরিদ নামে এবং আমি মাউস যদি এখানে নিয়ে যাই আপনারা এখানে ফলো করবেন মাউস নিয়ে গেলে alherabd.com আমার সাইটের লিংক কিন্তু চলে আসছে তো কমেন্টস লেখার ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রেখে কাজ করা উচিত সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কমেন্টস লিখব যে নতুন কোনো পোস্ট বা নতুন কোনো টিউটোরিয়াল এটা যদি টিউটোরিয়াল সাইট হয় তাহলে নতুন টিউটোরিয়াল বা আর্টিকেল অন্য কোনো ব্লগিং সাইট হলে সেই নতুন আর্টিকেল পোস্ট হলে আমরা চেষ্টা করব যে এই কমেন্টসগুলো একেবারে শুরুর দিকে দেওয়ার জন্য কারণ ভিজিটররা নর্মালি শুরুর যে কমেন্ট সেগুলোই পড়ে এবং কেউ যদি ক্লিক করে শুরুর দিকেরটাই পড়ে শেষের দিকে আসলে ক্লিক পড়ার পসিবিলিটিস কম থাকে তো এভাবে আমাদের মূলত কমেন্টস লিখতে হয় এবং লিঙ্ক বিল্ড আপ করতে হয় লিঙ্ক বিল্ডিং মূলত এটি এই যে আমি কমেন্টস করলাম এবং একটি লিঙ্ক দিয়ে দিলাম আমার সাইটে এটি লিঙ্ক বিল্ডিং আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন তো এই যে কাজটি আমি যে কাজটিতে ছিলাম যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কিন্তু চাচ্ছে যে এই বিষয়টি যে আই নিড গুড কোয়ালিটি লিঙ্কস তো আমি কোয়ালিটি সাইটও পেলাম এবং লিঙ্কস তো এই কাজটি যখন যদি ক্লায়েন্ট আমাকে দেয় তখন আমাকে যে বিষয়টি করবে সে তার সাইটের নাম দিয়ে দিবে বিস্তারিত এবং সেই সাইটের লিঙ্ক দিতে হবে অর্থাৎ এখানে কমেন্টস আমাকে করতে হবে এবং কমেন্টসে এখানে যেমন আমি alherabd.com দিয়েছি সেখানে লিঙ্কের জায়গায় আমি তার সাইটের আমার ক্লায়েন্টের সাইটের লিঙ্ক দিয়ে দিব এটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং তো
এভাবে আমরা কাজটি করতে পারি। তো এবার আমরা কাজটিকে আশা করি আমরা লিঙ্ক বিল্ডিং এর পুরো বিষয়টি বুঝতে পেরেছি। এখন আমরা কাজটিতে বিট করব, আমরা চলে যাব নিচের দিকে, বিড অন দিস প্রজেক্ট। আমি আমার লিঙ্ক বিল্ডিং এর যে প্রজেক্টটিতে বিট করছি সেটির পেজে চলে এসেছি। এখানে আমি বিড অ্যামাউন্ট $30 দিয়েছি, 7 days দিয়েছি আমি কাজটি করার জন্য, মাইলস্টোনে 20% দিয়েছি, হাইলাইটেড কস্ট দরকার নেই। এখানে দেখুন আমি কমেন্টসে কি লিখেছি, যে আমার সে চেয়েছিল, আমি আগেও বলেছি যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি থাকবে, সেই রিকোয়ারমেন্ট বুঝে যদি আমি সেই রিকোয়ারমেন্টকে স্পেসিফিকলি যদি আমি ইয়ে করতে পারি, কমেন্টস লিখতে পারি, তাহলে এটি বেটার হয়। যেমন সে চেয়েছে হাই কোয়ালিটি লিঙ্ক, সো আমি দেখুন কি লিখেছি আমি, যে উড ইউ লাইক হাই কোয়ালিটি লিঙ্ক লাইক PR5 অর PR9। তো এবং দেখুন এই কথা আপনার যে মেসেজ দিবেন বা কম আপনি যে কমেন্টসটি লিখবেন সেখানে যেন আপনার দূরদর্শিতা, আপনার স্কেল প্রকাশ পায়, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন এখানে PR5 PR9, সে কিন্তু PR5 PR9 পেজ র্যাঙ্ক সম্পর্কে কিছুই বলেনি, কিন্তু পেজ র্যাঙ্ক সম্পর্কে আমি যেহেতু জানি হাই কোয়ালিটি লিঙ্ক বলতে এটিই মিন করে, সো আমি কিন্তু এখানে উল্লেখ করেছি। এই মেসেজ দ্বারা কিন্তু বুঝে নেবে ক্লায়েন্ট যে আসলে আমি আমি আমার পেজ র্যাঙ্ক সম্পর্কে ধারণা আছে এবং লিঙ্ক বিল্ডিং সম্পর্কে ধারণা আছে। সো এই বিষয়টি মনে রাখতে হবে যে আমি আমি যে স্কিলড এটি যেন আমার মেসেজে প্রকাশ পায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লায়েন্ট যেটা চাইবে তার যে মূল রিকোয়ারমেন্ট সেটি যেন আমার কমেন্টসে থাকে। সে চেয়েছে হাই কোয়ালিটি লিঙ্ক, অর্থাৎ আমি এখানে কিন্তু উল্লেখ করেছি যদি ইউ লাইক হাই কোয়ালিটি লিঙ্ক লাইক PR5 অর PR9, আই এম রেডি টু ফিনিশ দ্য ওয়ার্ক উইথ ইউর স্যাটিসফ্যাকশন। তো আমি অল্প কথার মধ্যে এই মেসেজটি দিলাম এবং নিচে নোটিফাই মি, কেউ যদি আমার থেকে লো বিট করে দেন আমি এটি বিট করার জন্য প্লেস বিডে ক্লিক করছি। আমরা অলরেডি সাকসেসফুলি বিট করতে পেরেছি, এখন আমাদের ওয়েট করার পালা। ক্লায়েন্ট যদি মনে করে তাহলে আপনি সে আমাকে মেসেজ দিবে। একটি কথা এখানে উল্লেখ করছে আবারও, সেটা হলো যে অনেক সময় এমন হতে পারে যে ক্লায়েন্ট অন্য কেউ কোনো ফ্রিল্যান্সার আমার চেয়ে কম বিট করেছে, লোয়ার বিট করেছে, সেক্ষেত্রে আমাকে মেসেজ কাজটি দেওয়ার আগে মেসেজ দিতে পারে যে আর আপনার চেয়ে আরও কেউ কম বিট করেছে। সেক্ষেত্রে আমি রিবিট করে এটিকে মডিফাই করে লিঙ্ক পাবো আমি সেখানে, সেই লিঙ্কে ক্লিক করে আমি নতুন এটিকে মডিফাই বিট বা রিবিট করে এটি আমি দিয়ে দিব। আমি আর বাজেট আমি কমিয়ে দিতে পারি, বাজেট কমানোর ক্ষেত্রে অবশ্য আমাদের চিন্তা করে দেখতে হবে কাজটি সত্যি আমি এই বাজেটে করতে পারি কিনা, সেই সেই বিষয়ে বিবেচনা করি আমাদের করতে হবে। আমরা এই অবস্থায় এক্সাম দিতে পারি নাও দিতে পারি, আমি আপাতত এক্সাম দিচ্ছি না। তো এভাবে আমরা লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো করতে পারি।